আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। প্রেমিকাকে চাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাড়ির সামনে ধর্ণা ছাগলের, বিস্তারিত জানাচ্ছি আমি ফারজান আক্তার। সারাটা দিন প্রেমিকার সাথে ঘুরে কাটিয়েছে, কিন্তু সন্ধ্যা নামতে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসেছেন প্রেমিক। সে চাই প্রেমিকের সাথে সময় কাটাতে, প্রেমিক এতটাই বিভোর যে সে ভুলে গিয়েছে তাকে বাড়ি ফিরতে হবে। নিজের বাড়ির পথে না গিয়ে তাই প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে দেয়। সন্ধে গড়িয়ে রাত নামে, তখনও সে ঠাঁই বসে প্রেমিকার বাড়ির দরজায়। পাড়ার লোকজন তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু নাছোড় প্রেমিক, তাকে একচুলও কেউ সরাতে পারল না। আপাতত এটা শুনে মনে হবে এ কোনো কিশোর কিশোরী বা যুবক যুবতী প্রেমের এহেন কাহিনী, নতুন কিছু নয়। প্রেমের জন্য লোকলজ্জার ভয় কাটিয়ে এমন দৃষ্টান্ত মানব জগতে প্রায়ই দেখা যায়। কিন্তু একটি পুরুষ ছাগলের এমন কীর্তিতে যেমন নাজেহাল তেমনি তাজ্জব। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সুক্রান্ত পল্লীর ঘটনা। ভিন এলাকা থেকে এসে সুক্রান্ত পল্লীর এক গৃহস্থলীর বাড়ির সামনে সন্ধে থেকে রাত ও পর্যন্ত কার্যত ধারণা দিয়ে গেল প্রেমিক ছাগল। মেয়ে ছাগলটির মালিক গৃহ তার প্রশ্ন মেয়ে ছাগলের সঙ্গে প্রায় সারাদিন কাটায় খয়েরি রঙের ওই পুরুষ ছাগলটি। বাড়ির কাছাকাছি দুজনে একজোট হয়ে জোরে বেরিয়েছে, তারপর পরশু সন্ধ্যায় মুখ বাড়িয়ে ফিরে আসে। আর কিছুক্ষণ পর থেকে একটি ছাগলের বারবার চিৎকার করতে শোনা যায়। বধূ বাইরে বেরিয়ে এসে দেখে সেই পুরুষ ছাগলটি তার বাড়ির সামনে বসে রয়েছে। তিনি বলেন, ওই ছাগল বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিছুতেই যাচ্ছিল না। পাড়ার কয়েকটা কুকুর আক্রমণের চেষ্টা করেছিল, শেষে অনেক কাঠ খড় পুড়িয়ে সাময়িক সমাধানে এটা হলো বটে। প্রেমিকার পরিবারের লোকজন ওই প্রেমিককে পাকড়াই তুলে নিয়ে যায় প্রতিবেশীর বাড়িতে, শুধু রাতটুকু যাতে সে নিরাপদে থাকতে পারে। পরের দিন ওই প্রেমিকার বাড়িতে খবর দেওয়ার পরিকল্পনা নিয়েছেন প্রেমিকার বাড়ির লোকজন।